প্রিয় বিকম অনার্স এবং জেনারেল ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে আর কিছুদিনের মধ্যেই ভর্তি হতে যাবে, কলেজে ফর্ম ফিল আপ করতে যাবে, তো তোমাদের সাবজেক্টের ব্যাপারে একটু জেনে নেওয়া দরকার যে কী কী সাবজেক্ট তোমরা বিকম অনার্সে বা জেনারেলে চুজ করতে পারবে কমার্সের ক্ষেত্রে। তো মনে রাখবে, কমার্সের আমরা যে 3 বছর যে ডিগ্রিটি করব, সেই ডিগ্রির নাম হচ্ছে বিকম। যারা অনার্স নেবে তাদের বিকম অনার্স বলা হয়, এবং আরেকটি হচ্ছে জেনারেল লাইন নিয়ে পড়া। তো প্রথমে একটু সাবজেক্ট বিষয়ে আমরা জেনে নিই। দেখো, প্রথমে AEC 1.1 CHG, এখানে আমাদের থাকবে কমিউনিকেটিভ ইংলিশ এবং ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, 100 নম্বরের পেপার হয়। তো তোমরা দুটোর মধ্যে যে কোনো একটি চুজ করতে পারো ফার্স্ট সেমিস্টারে, নয় ইংলিশ নয় ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি হতে পারে, কেউ হিন্দি হতে পারে, কেউ উর্দু। তো যে যেরকম সাবজেক্ট রয়েছে, ভাষা রয়েছে, সে সেরকম চুজ করতে পারবে, এবং ইংলিশও তার সাথে রয়েছে, কমিউনিকেটিভ ইংলিশ। তো এইটি হচ্ছে আমাদের ইংলিশ এবং বেঙ্গলি বা হিন্দি, এই কটি সাবজেক্টের মধ্যে একটি আমাদের চুজ করতেই হবে AEC-তে। এরপর আসবো আমাদের কমার্সের মেন সাবজেক্ট কী কী চুজ করতে হবে, সেটি আমাদের চুজ করার কোনো দরকার পড়ে না আমাদের কমার্সের, মানে বিকমের ক্ষেত্রে সেটি চুজ করাই থাকে। ক্যালকাটা ইউনিভার্সিটি আগে থেকেই ঠিক করে রাখেন, যেরকম বিএসসি বিএতে যেরকম চুজ করতে হয়, আমাদের সেরকম অপশান নেই কমার্সের ক্ষেত্রে। তো জিই কোর্সে যেটি থাকবে সেটি হচ্ছে মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, 50+50, 50 নম্বরের মাইক্রো ইকোনমিক্স থাকবে এবং স্ট্যাটিস্টিক্স 50 নম্বর থাকবে। তো পুরোটাই MCQ বেসে তোমাদের কোশ্চেন প্যাটার্ন হয়। এটি তোমাদের 100 নম্বরের টোটাল ধার্য করা হয়, তার মধ্যে 20 নম্বর প্রজেক্ট ওয়ার্ক থাকে, এবং 80 নম্বরের তোমাদের MCQ বেসড পরীক্ষা হয়, সেটি একদম ট্রামের এন্ডে গিয়ে। তারপর থাকে হচ্ছে বিজনেস ল, CC 1.1, এখানেও তোমাদের 100 নম্বরের টোটাল নাম্বার থাকে। এই বিজনেস ল পেপারটিও তোমাদের MCQ বেস হয়, 20 নম্বর প্রজেক্ট থাকে, এবং 80 নম্বরে তোমাদের এন্ড অফ সেমিস্টারে গিয়ে একটি পরীক্ষা, লিখিত পরীক্ষা হয়। তো এটিও পুরো মাল্টিপল চয়েস কোশ্চেন হয়ে থাকে 80 নম্বরের, এবং 20 নম্বরের প্রজেক্ট থাকে, যেটি কলেজের ওপর ভার থাকে। তো CC 1.2 CHG, এখানে আমাদের রয়েছে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। এই সাবজেক্টে আমাদের 100 নম্বরে রয়েছে 20 নম্বরের প্রজেক্ট, এবং 80 নম্বরের হচ্ছে থিওরি পেপার। এটিও আমাদের MCQ বেস করা হয়েছে, MCQ বেস আমাদের পুরো কোশ্চেন প্যাটার্ন হয়, ক্যালকাটা ইউনিভার্সিটির কোশ্চেন পেপার। তো এটি আমরা যেটি পড়ব, তোমরা অনেকেই পড়ে এসছো, সবাই পড়ে এসছো অনেকেই, কেন আমরা প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টে যেটি পড়ব সেটি হচ্ছে বিজনেস স্টাডিসের পটস্কপ, যে আমরা এটা পড়েছি পটস্কপ, তো সেটি আমরা এখানে শিখব প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টের ক্ষেত্রে। এরপর হচ্ছে আমাদের CC 1.1, যেটি হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, এটি হচ্ছে আমাদের অ্যাকাউন্টসের পেপার। এটি আমাদের অনার্সের ক্ষেত্রেও এই পেপারটি আমাদের রয়েছে। তো আমাদের অনার্সের ক্ষেত্রেও এই 4টি পেপার থাকবে, এবং তোমরা যে সাবজেক্টে অনার্স নিতে পারো, আমাদের একটাই সাবজেক্টে অনার্স থাকে, সেটি হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। আমাদের অ্যাকাউন্টেন্সিতেই আমাদের অনার্স রয়েছে, আদার্স আমরা বিকমে অন্য কোনো সাবজেক্টে অনার্স নিতে পারি না বিকমের ক্ষেত্রে। যেমন ধরো, অনেকে মনে করতে পারে আমি ইকোনমিক্স নিয়ে অনার্স নেব, সেক্ষেত্রে এই বিকম অনার্সে হয় না, গ্র্যাজুয়েশনের লেভেলে হয় না ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। তো আমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে অনার্স নেবই, অনার্স যারা নেবে তাদের ক্ষেত্রে এই 4টি সাবজেক্ট থাকবে, এবং যারা জেনারেল তাদের ক্ষেত্রেও ফার্স্ট সেমিস্টারে এই 4টি সাবজেক্ট থাকবে, এবং বেঙ্গলি ইংলিশ মধ্যে যে কোনো একটি সাবজেক্ট তোমাদের নিতে হবে, ঠিক আছে। তো ফার্স্ট সেমিস্টারের এই 4টি সাবজেক্ট এখানে হলো, এবং বেঙ্গলি এবং ইংলিশের মধ্যে একটি, তো মোট 5টি সাবজেক্ট নিয়ে তোমাদের ফার্স্ট সেমিস্টার পড়তে হবে। এর পরবর্তী ভিডিওতে আমি সেকেন্ড সেমিস্টারের কী কী সাবজেক্ট রয়েছে তার সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন নিয়ে হাজির হব, এবং তোমাদের কলেজে ভর্তির ক্ষেত্রে যে সকল আপডেটগুলো আমি পাবো সেগুলো আমি
তোমাদের নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো। তো তোমাদের কলেজের অ্যাডমিশনের ক্ষেত্রে সেগুলি বিশেষভাবে সাহায্য করবে। তো চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রেখো এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।